প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অবস্থিত অদ্ভুত এক পাহাড় ম্যাজিক মাউন্টেন, যা কিনা জাদুর পাহাড় খ্যাত উলুরু নামে পরিচিত। আমরা অনেকেই রেইনবো ফিশ, রেইনবো কেক কিংবা রেইনবো ক্যালেন্ডারের কথা শুনেছি, কিন্তু কখনো কি রেইনবো স্টোনের কথা শুনেছেন? জি হ্যাঁ, অস্ট্রেলিয়ার উলুরু পাহাড়ে দেখা মিলবে সেই রেইনবো স্টোনের। পাথুরে পাহাড়টি পূর্বে পরিচিত ছিল আয়ার্স রক হিসেবে। প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাহাড়টির উচ্চতা 348 মিটার। 500 মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি ছিল সমুদ্রের পানির নিচে। পরবর্তীতে অস্ট্রেলিয়া মহাদেশ তৈরির সময় তা বিলীন হয়ে উলুরু সৃষ্টি হয়, যার শিলাগুলো পরবর্তীতে পরিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করে। দিনের বিভিন্ন সময় সূর্যের আলোর অবস্থান পরিবর্তনের সাথে সাথে পাহাড়টির গায়ের রঙও পরিবর্তন হয়। এরকম বৈশিষ্ট্যের কারণে মুগ্ধ হয়ে মানুষ এটিকে জাদুর পাহাড় হিসেবে নামকরণ করে। সকালে সূর্য ওঠার সময় একরকম রং, তো দুপুরে আরেক রকম, আবার বিকেলে অন্যরকম রং ধারণের বিচিত্র এক প্রাকৃতিক খেলা চলে এইখানে।